হাতে আর মাত্র কয়েকটা দিন, 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। তাই গ্রীষ্মের প্রখর রোদকে উপেক্ষা করে বুধবার সকাল সকাল নির্বাচনী প্রচার সারেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে টোটোয় করে অভিনব প্রচার সারেন তৃণমূল প্রার্থী। বুধবার সৌগত রায়ের প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার এই প্রচার ঘিরে তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ সকলেরই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রকল্পগুলি তৃণমূলের জয়ের অন্যতম কারণ। প্রচারে বেরিয়ে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর কি বললেন শুনুন। যেখানেই যাচ্ছি সেখানেই দমদম জুড়ে তুমুল উদ্দীপনা, মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া। ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ, তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হবে। আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে, 19-এর থেকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া আছে। সেটা তার ওই যে 64টা প্রকল্প, সেগুলো সবকটাই আমার ধারণা মানুষের ওপর চুমিয়ে পড়েছে। এবং এই মানুষের প্রথমে একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয়, কাজ হাতে কলমে কাজ করে দেখায়। দমদম লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের সৌগত রায় বিজেপির হয়ে লড়ছেন শিলভদ্র দত্ত, এবং অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী। এক কথায় এই কেন্দ্রে যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই তিন প্রবীণ রাজনীতিবিদের মধ্যে, তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, কলকাতা নিউজ।